আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ধানের পাইকারি হাটে এই মুহূর্তে অবস্থান করছি, সাথে আছি আমি ইয়ামিন পারভেজ আর আপনারা দেখছেন দুবন টিভি। প্রিয় দর্শক, আমরা গত কালকে ভিডিও দিতে পারি নাই, একটু সাময়িক সমস্যার জন্য ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে যে হাটটিতে অবস্থান করছি, এই হাট পাবনা ডিস্ট্রিক্টে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি নামক একটি ধানের পাইকারি হাট। এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে, প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার। তো আজকে ঈদের এক সপ্তাহ প্রায় হয়ে আসলো, আজকের হাটে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে কথা বলে যেটা জানতে পারলাম, আজকের বাজার দরে সর্বপ্রথমে বলি আঠাশ ধান আজকের বাজার দরে কত করে গেল। আঠাশ ধান আজকে শুনছি 1220 টাকা, 30 টাকা, 1250 প্রতি মণ বেচাকেনা চলছে। তো আগে একটা কথা বলি, কিছু কিছু মানুষ প্রশ্ন করেন ভাইজানেরা যে কত কেজিতে মণ। আসলে আমাদের এলাকাতে 41 কেজিতে মণ হয়ে থাকে। তারপরে 29 ধানের দাম আজকে জানছি 1150, 1160, 70, 80 এইরকম প্রতি মণ। তারপর জিরা, কাটারি, মিনিকেট, বাসমতি এই সমস্ত চিকন ধানের আজকের বাজার দর সর্বনিম্ন 1350 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1420 টাকা পর্যন্ত শুনছি প্রতি মণ। এবং 39 ধান এখন বর্তমান হাটে কম দেখা যায়। 58 ধানের দাম জানছি আজকের বাজারে 1100, 1120, 1130 এইরকম। হীরা ধান বলতে হাইব্রিড যেটা মোটা ধান আছে, হীরা ধানের দাম শুনছি হলো আজকের বাজারে 900, 950, 970, সর্বোচ্চ 1000 বেচা কিনা হয়েছে আজকের হাটে প্রতি মণ। কিছু কিছু ভাই কমেন্ট করে জানান যে রড মিনিকেট ধান কত বাজার দর চলতেছে বর্তমান। আসলে রড মিনিকেট ধানটা আমি বাজারে খোঁজ করছি, আমাদের এই অঞ্চলে রড মিনিকেট ধান ব্যাপারীরা বলে যে খুবই কম বলতে নাই। তো তারপরেও আমি চেষ্টা করব, অনেক হাটে বাজারে যাই যেহেতু, সেহেতু আপনাদের বাজার দরটি জানানোর চেষ্টা করব। ধানের দাম আগামীতে বাড়ার সম্ভাবনা আছে এরকমটা বলছে যে সমস্ত ধান ব্যবসায়িক ভাইরা আছে, তারা এরকমটাই জানাইলো যে ধানের দাম আগামীতে নাকি একটু বাড়ার সম্ভাবনা আছে।